পশ্চিমবঙ্গের মালদা জেলার কালিয়াচক থানার এক নম্বর ব্লকের উত্তর দরিয়াপুর গ্রামে খুশি বলে এক বয়স্ক মহিলা একটি বাসের স্যাঁতস্যাঁতে ঘরে বাস করে, কিন্তু পঞ্চায়েতের কোনো ধ্যান নেই। ঠান্ডা পড়ছে তো থাকতে পারি না, আর বৃষ্টির সময় বৃষ্টি পড়ছে তো খানা ধর কালিয়া দেখো বুকে করা এরকম করা বসে গায়ে জল পড়ে, গায়ে জল খোরা দেবো কোনটা থালি দেবো কোনটা বাগুনা দেবো এরকম করে জল আর সাইড থেকেও জল যায়। খুশি একটি বাসের ঘরে খুব কষ্ট করে বাস করে, স্বামী বা ছেলে কেউ দেখাশোনা করে না, গ্রামে গ্রামে গিয়ে ভিক্ষা করে কোনো রকমে তার পেটে দুটো খাবার দেয়। আমি ওখানে গিয়ে দেখলাম যে তার ঘরের নাজেহাল অবস্থা, ঘরের এক কোণে একটি বিছানার স্যাঁতস্যাঁতে মেঝেতে খুশি ঘুমায়। ইন্দিরা আবাস যোজনাতে অ্যাপ্লাই করেছো? হ্যাঁ করেছি, তিনবার কোথায় ফোন করবো তোমাকে, কই ফোন করছো, বেটিটা তিনবার চারবার গেল ওর এসে ঘর দেখা গেল, বললে যে কি তিরপালের কিনে দরখাস্ত করালো ঘরের তার দরখাস্ত করত কইরা আর কিছু নাই কিছু বললো। সমস্ত ঘটনা শোনার পর আমি বিডিও সাহেবের কাছে গেলাম, তিনি বললেন পঞ্চায়েত প্রধানকে বলো। পঞ্চায়েত প্রধান শোনার পরে বলছে আমি এ বিষয়ে কিছু জানি না। এই গরিব মানুষটিকে ইন্দিরাবাস যোজনা ঘরের ব্যবস্থা করে দেওয়া হোক। যারা এই ভিডিও দেখছেন তাদের কাছে আমি অনুরোধ করছি, পঞ্চায়েত প্রধান ফারহানা খাতুন মোবাইল নম্বর 9563041156 এই নম্বরে বারবার কল করে অনুরোধ করুন। ইন্ডিয়া আনহার্টের পক্ষে আমি সুরিয়া বানু পশ্চিমবঙ্গ মালদা জেলা থেকে।